আর এই দেখো মন্দিরে ঢোকার আগে এখানে কিন্তু খাবার দাবারের প্রচুর দাম, ঠিক আছে? তো আমার মনে হয় যেহেতু আমরা ট্রেনে ট্রাভেল করেছি তো দুজন থাকার জন্য তো একদম ঠিকঠাক আছে। তো এখান থেকে গাড়ি পাওয়া যায়, অটো পাওয়া যায়, তো একবার জিজ্ঞেস করে নিই এখান থেকে উপরে উঠতে কেমন কি খরচা আছে। চলো, হাই, নতুন টেস্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি চলে এসেছি আজকে আবার নতুন টেস্টে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। আর এই যে সরাইঘাট এক্সপ্রেস, যেটাই করে আমি এসেছি। আর আমি এসেছি আজকে প্রথমে গুয়াহাটি নেমেছি, এবার এখান থেকে আমি যাব হচ্ছে কামাখ্যা। এই ট্রেনটার কিন্তু কামাখ্যা তো স্টপেজ আছে, আমি কামাখ্যাতে নামিনি, আমি হচ্ছে গুয়াহাটিতে নেমেছি। গুয়াহাটিতে নেমে এখান থেকে আমি এবার যাব হচ্ছে কামাখ্যার দিকে। তো চলো, এটা হচ্ছে একদম আমরা গুয়াহাটি স্টেশনের বাইরে আছি, আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড। এই দেখো, তো এই যে স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি, বাইরে বেরিয়ে হচ্ছে একটু পরোটা খেয়ে নিচ্ছি। তো এই পরোটার দাম হচ্ছে 25 টাকা। দেখো বেশ বড় কিন্তু পরোটা, মানে আমাদের ওখানে হলে এই 10-15 টাকা দাম হবে, 15 টাকা আমি ধরলাম ম্যাক্সিমাম, ঠিক আছে? কারণ গুয়াহাটিতে একটু নাকি জিনিসপত্র মানে খাবার দাবারের দাম নাকি একটু বেশি, তো কিছু করার নেই, খেতে তো হবেই আমাদের। একটা খেলেই আই থিঙ্ক পেট ভরে যাবে, কি ভাই? একটা খেলে। আর আমার সাথে আছে কিন্তু এসআর লাইফ টুলস, দেখতে পাচ্ছ তোমরা। আমরা কিন্তু গুয়াহাটি স্টেশন থেকে কিছুটা হেঁটে এই রাস্তাটা দিয়ে এসে আমরা এই মোড়টাতে এসেছি। তো এই মোড়টা হচ্ছে নেপালি মোড়, আমাদেরকে কিন্তু ওই সাইডে গিয়ে বাসটা ধরতে হবে। তো চলো ওই সাইডে চলে যাওয়া যাক। তো এরকম একটা সুন্দর মন্দির, এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটার কিন্তু একদম এইখান থেকেই আমরা বাসটাকে ধরবো। মানে কিন্তু আমরা ওই 5 মিনিট হাঁটলাম, ঠিক আছে? তো এই যে এই বাসটায় উঠে পড়লাম, এটা যাবে হচ্ছে কামাখ্যা মন্দির। কেওয়াত, হ্যাঁ, তো এটা যাবে কিন্তু কামাখ্যা মন্দির। তো চলো যাই। নেপালি মোড় থেকে যে আমরা বাসটা ধরলাম, এই বাসটাতে কিন্তু আমাদের ওই কামাখ্যা মন্দির যাওয়ার সময় যে একটা রাস্তা পড়বে, মানে আমাদেরকে বাস দুবার চেঞ্জ করতে হবে। তো এই বাসটার ভাড়া লাগলো কিন্তু মাত্র 10 টাকা। আবার যেখানটায় নামবো ওখান থেকে আবার ওপরে ওঠার জন্য কিন্তু আলাদা বাস করতে হবে। তো ওখানে গিয়ে আমরা দেখবো ওই বাসে আবার কত ভাড়া লাগছে। তো আপাতত কিন্তু আমাদের এখানে 10 টাকা লাগলো, আর বেশি খরচা হয়নি। আমরা এই যে চলে এসেছি এই মোড়টাতে, আর এই যে পাশে দেখতে পাচ্ছ রেল লাইন, এই লাইনটা দিয়েই কিন্তু আমরা এসেছি। এ দেখো নিচে, আর ওপরে মনে হয় রোড হবে, আমরা ক্রস করে এখানটায় চলে যাব। তো এখান থেকে চাইলে আমরা এখন কামাখ্যা মন্দির চলে যেতে পারি, কিন্তু আজকে আমরা গিয়ে এখন রুম নেব। এখন গিয়ে আমরা হচ্ছে আমাদের হোটেলটাকে বুক করব, তারপরে তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, পুলিশটা কত সুন্দর কাজ করছে দেখো, তার ডিউটি তার একদম ডিউটির মতন পালন করছে একটু ফানিভাবে। আর এই যে রাস্তা আটকে দিয়েছে, এবার আমরা ক্রস করব। ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়া। ও, ওপরে পেছনে দেখো পাহাড়। তো আমরা কিন্তু এই যে কামাখ্যা মন্দির, কামাখ্যা মন্দিরের কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল গেট, এখান থেকে আমরা যাব। এবার কি করব আমরা এখনও জানি না, আমরা কিন্তু টোটালি আনপ্রিপেয়ার, চেষ্টা করব যতটা কম খরচার মধ্যে করা যায়। তো এখান থেকে গাড়ি পাওয়া যায়, অটো পাওয়া যায়, তো একবার জিজ্ঞেস করে নিই এখান থেকে উপরে উঠতে কেমন কি খরচা আছে। চলো, উপর জানে কি সব এই গাড়ি অ্যাভেলেবল হ্যাঁ? আচ্ছা, ইসকা নাম্বার হে, সব নাম্বার সিস্টেম দাতা হে, নাম্বার সিস্টেম। আচ্ছা, তো এই যে আমরা উপরে উঠবো, উপরে ওঠার আগে এই যে গাড়ি, এই গাড়িতে করে যাওয়ার জন্য কিন্তু 30 টাকা আমাদের লাগবে। এখন আমরা যে এই উপরে উঠবো, এই উপরে ওঠার জন্য এই যে গাড়িটা, এই গাড়িটায় করে যেতে গেলে কিন্তু এখন লাগবে 30 টাকা। আর ম্যাজিক্যালি যখন আমরা নামবো, মানে নামার সময় যেহেতু গাড়ির প্রেশার কম লাগছে, তখন 20 টাকা নেওয়া হয়, তাই তো? আচ্ছা, তো তখন কিন্তু নেওয়া হয় 20 টাকা, আর ওঠার সময় হচ্ছে 30 টাকা। তো চলো, ওখান থেকে 10 টাকা লাগলো, আর এখানে কিন্তু আমরা 30 টাকায় পৌঁছে যাবো, মানে 40 টাকায় কিন্তু আমরা কামাখ্যা মন্দিরের কাছে প্রায় পৌঁছে যাবো। মানে গুয়াহাটি জায়গাটা এমন একটা জায়গা যেখানে কিন্তু মানে সমস্ত জায়গাকার ট্রেন পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, মানে এটা কিন্তু পুরো একদম ইন্ডিয়ার সমস্ত জায়গায় কিন্তু তোমরা যেতে পারবে। এই গুয়াহাটি থেকে তোমরা ইন্ডিয়ার যে কোনো জায়গায় চলে যেতে পারবে। একদম একদম, মানে রাজধানীও চলে গুয়াহাটি থেকে দিল্লি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সব, তো কোনো অসুবিধা কিন্তু হয় না এখান থেকে কোথাও যাওয়ার জন্য। এই কামাখ্যা মন্দিরের গেট থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত পৌঁছাতে এই গাড়ি করে কিন্তু লাগে মাত্র 5 থেকে 6 মিনিট। তো বেশ কিন্তু ওপরটায় উঠে পড়েছে, এখানে রাস্তা কিন্তু দারুণ, মতন রাস্তা।
নিচ থেকে আমরা উপরে উঠে পড়লাম জাস্ট 2-3 মিনিটের মধ্যে। তো এই যে চলে এসেছি একদম কামাখ্যা মন্দিরের প্রায় কাছাকাছি। তো এই যে গাড়ি থেকে নামলাম। আপনার নাম? মনোজ কুমার। আপনার নাম? রঞ্জিত কুমার। আচ্ছা, আপ সব বিহার সে আয়ে? জি স্যার, বিহার সে আয়ে। আচ্ছা, বহুত বড়িয়া। কামাখ্যা মন্দির দর্শন করনে কে লিয়ে? দারুন দারুন, বহুত বড়িয়া। যারা যারা আরো 20 টাকা সেভ করতে চাও, এই যে হচ্ছে বাস, বাস ধরে কিন্তু তোমরা 10 টাকায় নিচ থেকে উপরে চলে আসবে। আর এই দেখো মন্দিরে ঢোকার আগেই কি সুন্দর এই জায়গাটা, হেভি লাগছে। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু হচ্ছে মন্দিরের রাস্তা, এই যে, ঠিক আছে। তো এই রাস্তাটা দিয়ে আমরা এখন চলে যাব হচ্ছে মন্দিরের দিকে, কিন্তু না, তার আগে হচ্ছে আমরা এখানে একদিন স্টে করব, তার জন্য একটা রুম নেব, ঠিক আছে। তো চলো আগে রুমগুলো দেখে নিই, এখানে কেমন কি রুম পাওয়া যাচ্ছে সমস্ত কিছু দেখে নিই। তারপরে আমরা দুজন যেহেতু থাকবো, একটু চাইছি যেহেতু সমস্ত মানুষ আসবে, মানে সবার জন্য একটা মানে কম দামের মধ্যে একটা রুম খুঁজবো আপাতত। তো চলো দেখা যাক। তো আপাতত একটা হোটেলের রুম দেখছি, যদি পছন্দ হয় তারপরে কিন্তু আমরা এই রুমটায় থাকার চিন্তাভাবনা করব, আর বাজেটটা যদি আমাদের থাকে তবেই। তো এইটা আছে আমরা ছায়া ভবনে, কিছুটা রুম এরকম দেখে নাও, এই যে দেখো দুজন থাকার জন্য তো একদম ঠিকঠাক আছে। তো এই হচ্ছে কিছুটা ভেতরের ইন্টেরিয়ার, আর এই যে হচ্ছে বাথরুম। এখানে সবথেকে বেশি ভিড় হয় আপনার 22 জুনের আগের থেকে, এক মাস 22 জুনের আগে অম্বুবাচী মেলা, অম্বুবাচী মেলার টাইমে হয়। আর অনেকগুলো যদি আমি বলি, এখন নবরাত্রির টাইমে অনেক হয়, আর লকডাউনের আগে তো কিছু হয় না, এটা একদম খালি ছিল। এরপর আমরা হোটেলের মালিকের সাথে কথা বলে আমরা রুমটাকে বুক করে ফেলি মাত্র 700 টাকা একদিনের হিসেবে। তারপর আমরা একদিনের টাকা অ্যাডভান্স করে বেরিয়ে পড়লাম বাইরে। আর আজকে তো আমরা সারাদিন রেস্ট নেব, কালকে আমরা সারাদিন এক্সপ্লোর করব এই গুয়াহাটি শহরকে। তো আমরা আমাদের হোটেলের রুমে ব্যাকপ্যাক রেখে চলে এসেছি বাইরের দিকে। এই যে কিছুটা হচ্ছে এখান থেকে পেছন দিক দিয়ে হচ্ছে মন্দিরের রাস্তা। এখন হচ্ছে কিছু আমরা খাওয়া দাওয়া করে নেব। আমি আর এসআর ভাই বসে পড়েছি এখানে অন্নপূর্ণা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করব বলে। তো এই হচ্ছে কিছুটাদের মেনু। তো আমরা সিলেক্ট করেছি এই ভেজের ওপরে 90 রুপিসের যেটা আছে এটাই আমরা খাবো, কারণ এখানে কিন্তু খাবার দাবারের প্রচুর দাম, ঠিক আছে। তো আমার মনে হয় যেহেতু আমরা ট্রেনে ট্রাভেল করেছি, তো তার জন্য পেটটা ঠিক রাখার জন্য ভেজের ওপর দিয়ে খাওয়াটাই ভালো। এখানে ভেজই পাওয়া যায় সব কিছু, ননভেজ কিছু নেই। তো ভেজে আই থিঙ্ক এটা সবথেকে প্রেফারেবল অপশান। এই হচ্ছে আমাদের খাবার চলে এসছে। দেখো এখানে 3 রকমের মানে ডাল নিয়ে আরও 2 রকমের তরকারি। এই দেখো আলু থেকে কেমন তেল বেরিয়েছে, মানে এটা হচ্ছে আলুর মধ্যে তেল দিয়ে তেলটাকে ভেজেছে। চলো তাহলে, এই যে ডাল দিয়ে মেখে নিয়েছি ভাত, তো এবার টেস্ট করি। আর এখানে রাইস হচ্ছে একটু আলাদা, মানে আমাদের ওই কলকাতা স্টাইল যেটা একটু মোটা মোটা চালের রাইস হয় ওটা কিন্তু খেতে আমাদের মানে খেয়ে আমরা অভ্যস্ত, তো সেটা কিন্তু এখানে তোমরা পাবে না। তো ঠিক আছে চলো, এটাকেই আমাদের এনজয় করতে হবে, আর কিছু করার নেই। আমি প্রথমে ডাল দিয়ে মেখে নিয়েছি, চেষ্টা করবো পুরোটা ডাল দিয়ে খাওয়ার, কারণ বেশি এই যে তরকারি টরকারি আছে একটু টেস্ট করবো। হ্যাঁ ডাল দিয়ে যাও। এরপর খাওয়া দাওয়া করে সেদিন রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আর আমার এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে একদিনে কি করে গুয়াহাটির এই শহর বা কামাখ্যার চারিপাশে কোথায় কিভাবে একদিনে ঘুরতে পারা যায় কম খরচায়, সেই ভিডিওটা কিন্তু পরের ভিডিওর জন্য তোমাদের অপেক্ষা করতে হবে।